এটা সরকার কোনোভাবে মেনে নিতে পারবে না কারণ আমি এদিকে ছিলাম না এদিকে আমি ছিলাম না এদিকে না থাকা সত্ত্বেও আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হইতাছে এটা কখনো মানতে পারবো না আমি একটা দেশের নাগরিক দেশের নাগরিক হিসেবে এটা আমি মানতে পারি না কখনো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান আমি যাত্রাবাড়ি যাওয়ার পথে ছিলাম আমি গাড়ি চালাই আমি লেগুনা চালাই তো আমি ওই হিসাবে যাত্রাবাড়ি যাওয়ার পথে ছিলাম তারা আমারে পিটায় জোর করে নিয়ে আসছে এটা দেশের কোনো আইন হতে পারে না আমাদের অনেক নেতাকর্মী রক্ত জড়াইছে আজকে গুলি গেছে আজকে আমাদের কি অন্যায় হয়েছে এটার জন্য শেখ হাসিনা সরকার দায়ী টিএসএলে আমাদের অনেকগুলা লোকের ইষ্টকর অবস্থা হয়ে গেছে এই জন্য শেখ হাসিনা সরকার দায়ী হতে হবে আর আওয়ামী লীগ যুবলীগের লোক আজকে আপনাদের বাসে আগুন দিয়েছে আমাদের নির্দেশনা নাই কোনো জ্বালাও পোড়াও কোনো নির্দেশনা নাই আমরা বাসে কারোর কোনো ক্ষতি হয় আমাদের ডানে মামে যারা আছে তারা আমাদেরই ভাই বোন তাদের ক্ষতি করার আমাদের দরকার নাই আমাদের দলের নির্দেশনা আছে আমরা কারোর ক্ষতি করব না আমরা শান্তিপ্রিয়ভাবে সমাবেশের মধ্য দিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনব তারা এলোপাসালে গুলি করা শুরু করছে ফার্স্ট টাইমই পুলিশ শুরু করছে ঠিক আছে পুলিশে গুলি করছে অহর আপনার অগণিত সাধারণ মানুষ তাদের উপর গুলি চালাইছে এমনকি মাতুয়াল মেডিকেল হসপিটাল একটা শিশু মাতৃক হসপিটাল এখানে বাচ্চার তাদের ছিটাগুলি বাচ্চার গায়েও লাগছে ঠিক আছে আমরা তার পাবলিককে দেখা এই জিনিসটা করতে পারি না তারা তারা গুলি মারছে পাবলিক মানুষ দেখা গুলি মারছে যাতে আমরা এইটার মিটা আবিজাবি কোনো কিছু করি নাই ঠিক আছে করতে চাই নাই তারা ইচ্ছাকৃতভাবে করছে তারাই শুরুটা করছে